হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি মুর্শিদা বলছেন? হ্যাঁ, মুর্শিদা বলছি। ও আচ্ছা, ইয়ার এই শ্রীপুরে যে একটা হত্যার অভিযোগ দিছেন, যে মারা গেছে আপনার, শ্রীপুরে থানায় যে একটা অভিযোগ দিছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, এটা যে মারা গেছে সে আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? আপনি থাকেন কোথায়? আমি দুর্গাপুর। দুর্গাপুর? এখন কি দুর্গাপুর আছেন? আপনার ছেলের নাম কি? মাসুম বিল্লা। মাসুম বিল্লা? সে কি করতো, কোথায় থাকতো? মানপুর। এখানে সে কি ওই যে বিজেপির গুলিতে যে মারা গেছে সেটা না? ওই যে মাওনা ইয়াতে প্রশিক্ষণ ইয়াতে পল্লী বিদ্যুতের এখানে যে গোলাগুলি হয়েছিল ওই দিন মারা গেছে না? মাওনা মারা গেছে। আচ্ছা, আপনি কয়জনের নামে অভিযোগ দিচ্ছেন? আপনি কতজনের নামে অভিযোগ করছেন? কয়দিন আগে করছেন? কতজনের নামে করছেন? কতজনের নাম উল্লেখ করে পরে অভিযোগ করছেন? 375 জন। 375 জনের মধ্যে কয়জন আপনি চিনেন? আমি চিনি না, আমি তো চিনি না, কেড়ে চিনি না। তাহলে আপনি যখন চিনেন না, তাহলে নামগুলি কিভাবে আসলো, কেমনে কি? আচ্ছা, পরে ছেলেরে সবাই চিনে, পরে এই নামগুলি কিভাবে আপনি ইয়ে করলেন? নামগুলি তো হেনের লোকে দিছে। হেনের লোক বলতে কারা দিছে? কারা দিছে এটা তো আমার লোক দিছে না, আমার সামনে কারা হারা দিছে না, তারাই অভিযোগ লেখে জানাই ফেলাইছে। ও মানে কার কার নাম দিছে বাকি ওই বিষয়ে আপনার সাথে কোনো কথা বলে নাই না? না না না। তাহলে ওই অভিযোগটা দিছে কে, কার মাধ্যমে দিছে, যারা লিখছে ওরা কারা? আমি শ্রীপুর থেকেই বলছি। হ্যাঁ, ইয়ার হলো যে অভিযোগটা লিখছে কারা? আমার নাম জামাল। হ্যাঁ, পরে হলো আমরা আপনার এই ব্যাপারে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব, এই জন্য আর কি আপনারা ফোন দেওয়া। যে অভিযোগ যে 375 জনের নাম যে দেওয়া হয়েছে, এই নামগুলি মানে অভিযোগটা কার মাধ্যমে থানায় গেছে? আপনি কিচ্ছু জানেন? তাহলে আপনি এই ব্যাপারে কিছু জানেন না? না না না, এই ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে যারা অভিযোগটা লেগে থানায় দিছে তারা কারা? তারা কেন কি আমার লয়ে গিয়ে দিছে, তারা আগেই থানা দিছে। মানে ওগো, আপনি চিনেন যারা অভিযোগটা লেখে নিয়ে থানায় দিছে?